হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এখন লোগো ডিজাইন করার জন্য আপনার কম্পিউটার বা পিসির প্রয়োজন নাই। আপনি চাইলেই আপনার হাতের মোবাইলটি দিয়েই এমন প্রফেশনাল লেভেলের লোগো ডিজাইন করতে পারবেন, যদি আপনার এডিটিং স্কিল থাকে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতের মোবাইলটি দিয়েই এমন প্রফেশনাল লেভেলের লোগো ডিজাইন করবেন। খুব সহজ উপায়ে স্টেপ বাই স্টেপ কিভাবে এমন লোগো ডিজাইন করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের ধারণা দিব। তাই আপনিও যদি আপনার মোবাইলের মাধ্যমেই এমন লোগো ডিজাইন শিখতে চান তাহলে আমার ভিডিওটিতে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আশা করি আপনিও এমন লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতেই চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই লোগো ডিজাইনটি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, দেন এটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এমনটি শো হবে। এখানে ক্লিক করবেন এবং অপশনগুলোর মধ্যে থেকে শেপ আইকনে ক্লিক করবেন। এই শেপটিতে একটি রাউন্ড অ্যাড করতে হবে, এর জন্য রাউন্ডের প্যানেলটি 100% করে দিবেন। শেপটি ঠিক আমার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, দেন ওপর থেকে টিকে ক্লিক করবেন। দেন অপশনগুলোর মধ্যে থেকে কপি আইকনে ক্লিক করে এই শেপটির একটি ডুপ্লিকেট তৈরি করে নেবেন। এডিট অপশনে ক্লিক করবেন এবং নিচে এসে কালারে ক্লিক করে এই শেপটির একটি কালার অ্যাড করে দিবেন। এখন আমি এই শেপ দুইটি যেভাবে অ্যাডজাস্ট করে সেট করে নিচ্ছি আপনারও ঠিক সেম প্রসেসে আমার মতো করেই অ্যাডজাস্ট করে নেবেন। লেয়ার দুইটি ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ওপর থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এখানে যে দুইটি লেয়ার দেখতে পাচ্ছেন শেপের এই দুইটি একটি লেয়ারে কনভার্ট করে নেবেন। দেন অপশনগুলোর মধ্যে থেকে ইরেজ কালারে ক্লিক করবেন, এটি ইনেবল করে দিবেন এবং শেপ দুইটির মধ্যে থেকে ব্ল্যাক কালারের যে শেপটি দেখতে পাচ্ছেন এটি রিমুভ করে দিব এখান থেকে। নেক্সট স্টেপ হলো এই শেপটিতে একটি গ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে, এজন্য এখানে যে অপশনগুলো দেখছেন অপশনগুলোর মধ্যে থেকে কালারে ক্লিক করবেন, এটি ইনেবল করে দিবেন, দেন গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে একটি গ্রেডিয়েন্ট চুজ করবেন। এই গ্রেডিয়েন্ট কাস্টমাইজ করে নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। এই গ্রেডিয়েন্টটি ঠিকভাবে করার জন্য আমাদের আরও একটি লেয়ার অ্যাড করতে হবে, এর জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে একটি লেয়ার অ্যাড করে নিব। দেন এখানে যে তিন নম্বর লেয়ারটি দেখছেন এই লেয়ারটিতে ক্লিক করব এবং এই লেয়ারটিতে একটি ব্ল্যাক কালার সিলেক্ট করব। দুই নম্বর যে লেয়ারটি দেখছেন এই লেয়ারে ক্লিক করব এবং এখানে একটি লাইট কালার অ্যাড করব। দেন প্রথম যে লেয়ারটি দেখছেন এই লেয়ারটিতে ক্লিক করবেন এবং এই লেয়ারটিতে দুই নম্বর লেয়ারের সাথে মিল রেখে এখানে একটি ডিপ কালার অ্যাড করবেন। সব কয়টি লেয়ারে ঠিকভাবে গ্রেডিয়েন্ট অ্যাড করা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। এই শেপটির গ্রেডিয়েন্টের কালার নিচের অংশে ব্ল্যাক রাখতে হবে, এর জন্য আমরা আবার অ্যাডজাস্ট করে নিচের অংশে ব্ল্যাক রাখব। সঠিকভাবে গ্রেডিয়েন্ট অ্যাড করা হয়ে গেলে ওপর থেকে টিকে ক্লিক করব এবং অপশনগুলোর মধ্যে থেকে কপি আইকনে ক্লিক করে এই শেপটির একটি ডুপ্লিকেট তৈরি করে নিব। দেন আমি যেভাবে এই শেপটি অ্যাড করে নিচ্ছি আপনারাও ঠিক সেম প্রসেসে অ্যাড করে নেবেন। ঠিকভাবে অ্যাড করা হয়ে গেলে এই শেপটিরও কপি আইকনে ক্লিক করে আবারও একটি ডুপ্লিকেট তৈরি করে নেবেন, দেন আমার মতো করে এই শেপটিটি অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন। শেপগুলো ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিলে দেখতে পাবেন আপনার প্রপারলিভাবে একটি লোগো তৈরি হয়ে যাবে। এখন আপনি চাইলে এই শেপগুলোতে প্রতিটির ভিন্ন ভিন্ন কালার রাখতে পারেন। ভিন্ন ভিন্ন কালার অ্যাড করার জন্য যে শেপটির কালার অ্যাড করতে যাচ্ছেন সেই শেপটি সিলেক্ট করবেন এবং অপশনগুলোর মধ্যে থেকে কালার আইকনে ক্লিক করবেন। শেপের গ্রেডিয়েন্টের কালার পরিবর্তন করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপনার সামনে এমনটি শো হবে। এখান থেকে প্রথম এবং দ্বিতীয় যে প্যানেলটি দেখছেন এই দুইটি শুধু পরিবর্তন করবেন। প্রথম প্যানেলটিতে ক্লিক করবেন এবং কালার আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার পছন্দের মতো যে কোনো একটি কালার সিলেক্ট করবেন। যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারটির ডিপ কালারটি এখান থেকে সিলেক্ট করবেন। এখন দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করবেন এবং কালার আইকনে ক্লিক করবেন, দেন আগের লেয়ারটিতে যে কালারটি সিলেক্ট করেছেন সেই কালারের সাথে মিল রেখে এখানে একটি লাইট কালার অ্যাড করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার লোগোটিতে প্রপারলিভাবে একটি কালার অ্যাড হয়ে গেছে।
আপনি চাইলে সেম প্রসেসে পডের শেপটিতেও এই একই প্রসেসেই কালার অ্যাড করে নিতে পারবেন। প্রপারলি ভাবে প্রতিটি শেপেই কালার অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার লোগোটি কতটা প্রফেশনাল লেভেলের একটি লোগো তৈরি হয়ে গেছে খুব অল্প সময়ের ভেতরেই। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি আপনি পুরো ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, কারণ আমি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ পুরো ক্লিয়ারভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও আপনার সুবিধার্থে এই ভিডিওটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন, পরবর্তীতে আপনি যখন ফ্রি হবেন তখন এই ভিডিওটি আরও ভালোভাবে দেখবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনি পরবর্তীতে কোন রিলেটিভ ভিডিও পেতে চান বা ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি একজন বিগিনার ইউটিউবার হিসেবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।